হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। তো গাইস, অ্যানালিসিস নিয়ে আপনারা ওয়েট করছেন, তো আজকে আমি আপনাদের সাথে গেমপ্লে শেয়ার করব। তো সেই গেমপ্লের প্রথম একটা ঝলক আপনাদের দেখিয়ে নিই, তারপর বাকিটা বলতেছি। জয়েন দি আর্মি অফ লেলা দ্য ডিস্ট্রয়ার এন্ড ইউ নো হোয়াট টু ডু, কিল দেম অল এন্ড ক্লেম ইওর ভিকটরি। তো আপনারা জাস্ট একটি ঝলক দেখতে পেলেন যে আসলে গেমপ্লেটা স্টার্ট করতেছি, এখন করছি ফুল গেমপ্লে আপনাদেরকে দেখাবো। তাছাড়া গেমপ্লে কেন 22 তারিখে আসেনি, আর যেহেতু 22 তারিখে আসেনি তাহলে আসবে কবে সেটাও বলবো, তাছাড়া আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটাও বলবো এবং প্রসেসিংও দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেবেন এবং একটা রিকোয়েস্ট করবো, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন আর অ্যানালিসিসের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বেশি কথা না বাড়ে, ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে বলে দিই, গতকালকে রাত্রে আমাদেরকে বেটা দেওয়া হয়েছে, যেটা গেমপ্লে আমরা করেছি। তো আপনাদের সামনে গেমপ্লে দেখতেই পাচ্ছেন। তো বেসিক্যালি যতটুকু আমাদের শেয়ার করার পারমিশন ছিল ততটুকু আমরা শেয়ার করতেছি। তো এখন আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তর দিই, সেটা হচ্ছে গেম কেন আসলো না 22 তারিখে। বেসিক্যালি আপনারা সকলে জানেন যে আসলে ডেভেলপার এবং তাদের টিম তারা বলেছিল যে আসলে গেমটা 22 তারিখে রাত্রে 11টা থেকে 2টার মধ্যে গেমটা চলে আসবে, কিন্তু গেমটা আসেনি। তো এখন আমি বিষয়টা ক্লিয়ার করি কেন আসেনি। তো এর আগেও কিন্তু তারা প্লে স্টোরে গেমটা সাবমিট করেছিল এবং আপলোড করেছিল, যেটা রিভিউতে বেশি সময় লাগেনি, তখন কিন্তু আপনারা ডাউনলোড করে খেয়ে দিচ্ছিলেন, সেটা হচ্ছে বেটা ভার্সনটা যেটা। তো বেসিক্যালি যখন তারা আপলোড করছিল মাত্র 1 ঘন্টার পর তাদের অ্যাপটা রিভিউ থেকে সাবমিট হয়ে গেছিলো, মানে আপনার অ্যাপ্রুভ করে ফেলছিল প্লে স্টোরে, যার কারণে তারা 1 ঘন্টা পরেই সেটা পেয়ে গেছে। এবং পরপর 3টে এপিকে তারা প্লে স্টোরে আপলোড করে এর আগে, এবং সেগুলো 1 ঘন্টা পরেই আপনার অ্যাপ্রুভ হয়ে যায়, যার কারণে তারা ভাবছিল এবারও হয়তো বা 1 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে, যার কারণে তারা গেমটা 9টা বাজে সাবমিট করে এবং তারা ভেবেছিল হয়তো 10টা বা 11টার মধ্যে গেমটা চলে আসবে। কিন্তু তারপরে তারা বলেছিল যে 11টা থেকে 2টার মধ্যে, মানে তারা টাইমটা বাড়িয়ে আমাদেরকে বলেছিল 11টা থেকে 2টার মধ্যে আমরা গেমটা পেয়ে যাবো, কিন্তু সেদিন রাতে গেমটা আসেনি। এখন কাছে আপনারা ভাবতেছেন সেদিন রাতে গেমটা কেন আসেনি। তো বেসিক্যালি সেদিন রাতে গেমটা এই জন্য আসেনি কারণ গেমটা রিজেক্ট করা ছিল প্লে স্টোর থেকে, মানে গেমটাকে অ্যাপ্রুভ করা হয়নি প্লে স্টোরে। এখন কাছে প্লে স্টোর কেন অ্যাপ্রুভ করেনি সেটা আমি জানি না। বেসিক্যালি যখন তাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে কেন অ্যাপ্রুভ করেনি, তারা জাস্ট এতটুকু বলো তাদের এপিকের মধ্যে কিছু প্রবলেম হয়েছিল যার কারণে সেটা অ্যাপ্রুভ করা নেই প্লে স্টোরে। তাছাড়া তারা আমাদেরকে কথাও দিয়ে যে আসলে গেমটা এই মাসের মধ্যে আমরা প্লে স্টোরে পেয়ে যাবো, মানে তারা তাদের যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো সলিউশন করে এই মাসের মধ্যে তারা অ্যাপটা প্লে স্টোরের মধ্যে সাবমিট করে দেবে। এই মাস থেকে যে কোনো সময় গেমটা প্লে স্টোরে চলে আসতে পারে এবং আপনারা এখন থেকে ডাউনলোড করে খেলতে পারবেন, এবং জানুয়ারি মাসে সিজন 0 স্টার্ট হবে, তখন তো আপনারা সিজনই পেয়ে যাচ্ছেন, তাছাড়া বিজয় ইভেন্টও তখনই পেয়ে যাবেন আশা করি। এখন আপনারা এটাও প্রশ্ন করতে পারেন যে আসলে বেটা ভার্সনটা আপনারা পাবেন কিনা। তো বেটা ভার্সনটা আপনারা পাবেন কিনা সেটা আমি শিওর না, তবে যদি আপনাদেরকে দেওয়া অ্যালাউ করে বা পারমিশন দেয় তাহলে আমি আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো এবং দেখিয়ে দেবো আপনারা গেমটা কীভাবে ডাউনলোড করবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করাবেন যাতে সবার আগে আপনি সেটা দেখতে পারেন। এখন আরেকটা বিষয়, এই যে গেমপ্লেটা দেখলেন সেই গেমপ্লেটাকে আপনারা চান কিনা আপনাদের চ্যানেল আপলোড করার জন্য, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি সেই গেমপ্লেটা শুধু গেমপ্লেটা আলাদাভাবে আপলোড করবো, সেটা আমার চ্যানেল থেকে ডাউনলোড করে আপনার চ্যানেল আপনাদের চ্যানেলে ইউজ করতে পারবেন। তো তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্টস করে জানাবেন যে গেমপ্লেটা চান কিনা। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্টস করে জানাবেন, তাছাড়া নেক্সট কী আপডেট নিয়ে ভিডিও চান বা গেম সম্বন্ধে আরও কিছু জানতে চান কিনা সেটাও কমেন্টস করে জানাবেন, তাহলে চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসার জন্য। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।